আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে বিপিএল এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের জায়গাটা কোথায়। আমাদের অনেক প্লেয়ার আমাদের ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফর্ম করার পরও আন্তর্জাতিক ক্রিকেটে মানসম্পন্ন পারফরমেন্স করতে পারেন না, এর পেছনে কারণটা আসলে কী? এর পেছনে দুইটা কারণ। প্রথমত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলেন তাদের কোয়ালিটির জায়গাটা, দ্বিতীয় কারণটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে পরিকল্পনার জায়গাটা, আরও উন্নততর পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা কোচ কিংবা টিম অ্যানালিস্টের কাছ থেকে। আমি আপনাদেরকে তিনটা উদাহরণ দিতে চাই। প্রথম উদাহরণটা খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে শেষ ওভারে এনামুল বিজয় যখন ব্যাটিং করছিলেন, রেজাউর রহমান রাজা বোলিং করছিলেন, একই জায়গা দিয়ে অর্থাৎ ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে এনামুল হক বিজয় রিভার্স স্কুপের মাধ্যমে তিনটা বাউন্ডারি মেরেছেন, দুইটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি। সত্যি কথা বলতে আন্তর্জাতিক ক্রিকেট যদি হতো প্রথম শটটার পরই ওই জায়গাটায় অর্থাৎ ডিপ থার্ড ম্যান পজিশনটায় একটা ফিল্ডারকে প্লেস করা হতো, তবে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন ওই জায়গাটায় কোনো ফিল্ডার রাখেন নাই, এনামুল হক বিজয়কে অ্যালাউ করেছেন ওই জায়গা দিয়েই বারবার বাউন্ডারি মারার জন্য, অর্থাৎ বাউন্ডারি মারার অ্যাটেম্প্ট নেওয়ার জন্য। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট হলে ব্যাপারটা কী করতো জানেন? প্রথম বলটার পরেই ডিপ থার্ড ম্যান ওই জায়গাটায় ফিল্ডার প্লেস করা হতো, আর দ্বিতীয় বলের পরে তো অবশ্যই হতো। কিন্তু এটা খুবই অবাক করা একটা বিষয় ঘটেছে যে তিনটা বল হয়েছে, তিনটা বলে একই ফিল্ড প্লেসমেন্ট, বোলার একই ধরনের বল করছেন। হ্যাঁ, আরেকটা ব্যাপারও বলতে হবে, বোলারের কোয়ালিটির জায়গাটা। রেজাউর রহমান রাজা প্রথম বলটায় যখন বাউন্ডারি কনসিড করলেন তখন তার ওই টাইপ অফ ডেলিভারির চাইতে তার হয়তোবা ওয়াইড ইয়র্কার, চেঞ্জ অফ পেস, ভ্যারিয়েশন, যে কোনো কিছু একটা করা প্রয়োজন ছিল, অথবা মিডল লেগ করিডোরে বল করা উচিত ছিল যেহেতু আপনার ডিপ থার্ড ম্যানে কোনো ফিল্ডার নাই। কিন্তু তিনি কিন্তু সেই কাজটা করেন নাই। তো এই যে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের একটা পার্থক্য, আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এই লাক্সারিটা পাবেন না। দ্বিতীয় এক্সাম্পলটা দিতে চাই তাওহিদ হৃদয়কে নিয়ে। ডেফিনেটলি তাওহিদ হৃদয় যে সেঞ্চুরিটা করেছেন মন ভরিয়ে দিয়েছে। গেল তিন বছরে বাংলাদেশের লোকাল ব্যাটারদের মধ্যে তামিম ইকবাল বাদে আর কেউ সেঞ্চুরি করতে পারেন নাই, সেই জায়গায় তাওহিদের এই সেঞ্চুরিটা অসাধারণ একটা সেঞ্চুরি ছিল, রেঞ্জ হিটিংয়ের একটা প্রদর্শনী তিনি করেছেন। কিন্তু সত্যি কথা বলতে তাওহিদ হৃদয়ের যে দুর্বলতার জায়গাটা সেটা হচ্ছে তার শর্ট মিড উইকেটটা যদি আপনি ব্লক করে দেন তাহলে তার ডট বল পার্সেন্টেজটা বাড়তে থাকে, তিনি সেট হতে পারেন না। এবং এই জায়গাটা গত এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি আন্তর্জাতিক টিমগুলো তার এগেনস্টে ব্যবহার করেছে, তার শর্ট মিড উইকেটে একটা ফিল্ডারকে রেখে তাকে ওই স্কোরিং জোনটা ব্লক করে দিয়েছে। এবং যখনই তার ওই স্কোরিং জোনটা ব্লক করে দিয়েছে তিনি ডট বল খেলেছেন, তার প্রেশার বেড়েছে, তো আলটিমেটলি তখন বিগ হিটে যাওয়ার জন্য যে সেট হতে পারার ব্যাপারটা সেটা কিন্তু তিনি ঠিকঠাক মতো হতে পারেননি। এবং এই বিষয়টা সাকিব আল হাসান মূলত আসলে দেখিয়ে দিয়েছিলেন গত SLPL এর সময়। কিন্তু সত্যিকারের অর্থে আপনি যদি ঢাকা, দুর্দান্ত ঢাকার সঙ্গে এই ম্যাচটা খেয়াল করে দেখেন, তাওহিদ হৃদয়ের জন্য ওই শর্ট মিড উইকেটে কোনো ফিল্ডারে রাখা ছিল না, উপর্যপুরি সিঙ্গেল ওই জায়গা থেকে তিনি বের করেছেন, সেট হয়েছেন, দেন বোলার ক্যালকুলেট করে টার্গেট করেছেন যে আসলে কোন বোলারকে তিনি শর্টস নেগোসিয়েট করবেন বা কোন বোলারকে তিনি শর্ট খেলবেন। সো এই জায়গাটা একটা বিষয় ছিল যে তাওহিদের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এত ওপেন স্পেস থাকবে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার চ্যালেঞ্জটা অনেক বেশি থাকবে এবং ডেফিনেটলি ওই শর্ট মিড উইকেট পজিশনটাতেই ফিল্ডারকে প্লেস করা হবে। এখন আপনারা আমাকে বলতে পারেন, আমি এর আগের ভিডিওর কয়েকটা কমেন্টে দেখেছি যে দুর্বল জায়গা বের করে দিলাম, আমি বের করি নেই ভাই, ইন্টারন্যাশনাল টিমগুলো বের করেছে, সেটা আমি আপনাদেরকে জানালাম যে ইন্টারন্যাশনাল টিমগুলো তার এগেনস্টে শর্ট মিড উইকেটে ফিল্ডার রেখে তার সিঙ্গেলটাকে ব্লক করেছে। তো আলটিমেটলি যখন ইন্টারন্যাশনাল টিমগুলো করেছে ডেফিনেটলি প্রত্যেকটা টিমের টিম অ্যানালিস্ট এটা জানেন, প্রত্যেকটা টিম জানেন। তো আমরা আমাদের দুর্দান্ত ঢাকা সেটা করতে পারলো না, এই জায়গাটায় আসলে প্রশ্নটা চলে এসেছে যে আসলে পরিকল্পনার মানটা কেমন হয় আন্তর্জাতিক ক্রিকেটে এবং বিপিএলে পরিকল্পনার মানের জায়গাটা কেমন। থার্ড আর একটা এক্সাম্পল দিব মোহাম্মদ নাঈম শেখের জায়গাটা। আপনারা খেয়াল করে দেখবেন নাঈম শেখ এই টুর্নামেন্টে অসংখ্য বাউন্ডারি মেরেছেন উইকেট জোনের বলগুলোতে, ইনফ্যাক্ট অলমোস্ট 90% বাউন্ডারি তিনি মেরেছেন যে বলগুলো তাকে স্টাম্প করিডোরে করা হয়েছে, সুন্দর সুন্দর দুর্দান্তভাবে ফ্লিক করে ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে ছক্কা মেরেছেন, বোঝা যাচ্ছে তার উইকেট করিডোরের বলের স্ট্রেংথ বেড়েছে। কিন্তু সত্যিকারের অর্থে নাঈম শেখের দুর্বলতার জায়গাটা সেটা তার ক্যারিয়ারের একেবারে শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা দেখেছি ওয়াইড আউটসাইড অফ স্টাম্প যে বলগুলো। এই টুর্নামেন্টে নাঈম শেখকে ওই করিডোরে খুব কম বল করা হয়েছে, শুধুমাত্র গত রাতের যে ম্যাচটা দেখলাম সেই গত রাতের ম্যাচে দেখেছিলাম এই ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প এখানে তাকে ট্র্যাপ করা হচ্ছে। যদিও গতকাল সকালে আমরা একটা অ্যানালাইসিসে কিন্তু এই কথাটাই বলেছিলাম যে নাঈম শেখকে আউটসাইড অফ স্ট্যাম্প বলে খুব বেশি ট্র্যাপ করা হচ্ছে না, কিন্তু গতকাল আমরা দেখেছি রাতের ম্যাচে
আমি জানি না এটাকে আফটার আওয়ার অ্যানালাইসিস কি না, সেটা বলাটাও আসলে খুব একটা ঠিক হবে না, কিন্তু গত ম্যাচ থেকে দেখছি যে না, তাকে ওই জায়গাটা ট্র্যাপ করা হয়েছে এবং গত ম্যাচে কিন্তু নাঈম শেখ ওই জায়গাটা যথেষ্ট নড়বড়ে ছিলেন। আদারওয়াইজ নাঈম শেখের এই টুর্নামেন্টে ম্যাক্সিমাম বাউন্ডারি 90% বাউন্ডারি এসেছে উইকেট করিডোরের বলে, অফ স্ট্যাম্পের বাইরের বলে তাকে খুব একটা চ্যালেঞ্জই দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো কিন্তু আসলে পার্থক্য যে আপনি বিপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে পরিকল্পনার জায়গাটা, ডেফিনেটলি প্লেয়ারদের কোয়ালিটি একটা ম্যাটার করে কিন্তু দিন শেষে পরিকল্পনাটা আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। এই কারণে প্রত্যেকটা টিমে অনেক টাকা পয়সা দিয়ে অ্যানালিস্ট, অনেক টাকা পয়সা দিয়ে কোচিং প্যানেল রাখা হয়। সো দিস ইজ দ্য ফ্যাক্টর যে জায়গাটা মনে হয় বিপিএল অনেকাংশে পিছিয়ে যাচ্ছে, যে পরিকল্পনার জায়গাগুলো যেখানে আন্তর্জাতিক ক্রিকেট আপনাকে আরও চ্যালেঞ্জ দেবে, আর অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। এখন আপনি যদি এইখান থেকে এই চ্যালেঞ্জগুলো ফেস না করে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে, খুব সিম্পল, এনামূলক বিজয়ের জন্য বারবার তিনবার ওই জায়গায় ফিল্ডার রাখবে না, আন্তর্জাতিক ক্রিকেটে তাওহিদ হৃদয়ের জন্য শর্ট মিড উইকেট ফাঁকা রেখে দেবে না কোনো টিম, শর্ট মিড উইকেটে ফিল্ডারই থাকবে, আন্তর্জাতিক ক্রিকেটে নাঈম শেখকে উইকেট করিডোরে ম্যাক্সিমাম বল দিবে না। সো এই তিনটে এক্সাম্পল আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সামনে উপস্থাপন করা দরকার, যারা জিজ্ঞেস করেন যে পার্থক্যের জায়গাটা কোথায়। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।